এবং সাধারণের মধ্যে ক্ষোভটাও বাড়ছে। এখনো পর্যন্ত মাত্র একজন অ্যারেস্ট হয়েছে, মূল যারা ক্রিমিনাল যারা কিলার তারা এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। পুলিশ চেষ্টা করছে, কিন্তু আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে দ্রুততার সঙ্গে এদেরকে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। মানে যারা খুন করেছে এরা হলো একেবারে প্রফেশনাল মার্ডারার। স্বাভাবিক কারণে মানুষের মধ্যে তো একটা ভয় আছে, এরা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ পর্যন্ত এই প্যানিকটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাটছে। আমি আপনাদের বলি, যদি গোষ্ঠীগণ্ডল হবে সেখানে তৃণমূল যুব কংগ্রেসের যে সভাপতি সেও মার্ডার হয়েছে, তৃণমূল মাদার কংগ্রেসের যে বুথ সভাপতি সেও মার্ডার হয়েছে, এবং সেখানে পঞ্চায়েতের সদস্য সেও মার্ডার হয়েছে। তাহলে এখানে গোষ্ঠীগণ্ডল তো আসছে কথা থেকে। এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। পুরো সমাজ বিরোধীটাই যখন তৃণমূলের ছত্রছায়া হয়ে গেছে, তারা যখন সমস্তটাই তৃণমূল গ্রাস করে ফেলেছে, তখন স্বাভাবিক ভাবেই এক শিবির অন্য শিবিরের দিকে তাকিয়ে কেউ প্রতিশোধের কথা ভাবছে, আবার কেউ পাল্টা আত্মহননের কথা ভাবছে। তো সেই জন্যই এই বিকৃতিটা সামনে চলে এসেছে। এটা সম্পূর্ণই তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, আভ্যন্তরীণ সংঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব, দখলদারি, এলাকা দখল, খুনের বদলা খুনের রাজনীতি, এই সমস্ত বিবৃতি শুধুমাত্রই তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে। খুন হননি আনিস খান, পরিবারের দাবি খারিজ, সিটের চার্জশিটে আনিস কাণ্ডে উলুবেড়ি আদালতে চার্জশিট জমা তদন্তকারীদের। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি, তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীর নাম রয়েছে চার্জশিটে। চার্জশিটে নাম রয়েছে এক এসআই, এক হোমগার্ড এবং দুই সিভিক ভলেন্টিয়ারের। আনিসের মৃত্যু হয়েছে উপর থেকে পড়েই, পুলিশের গাফিলতির জেনে মৃত্যু আনিস খানের, এমনই উল্লেখ চার্জশিটে খবর সূত্রের। কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে আনিসের পোস্টের পর পুলিশের হানা, প্রক্রিয়া মেনে আনিসের বাড়িতে হানা দেয়নি পুলিশ। পুলিশের হানা পর উপর থেকে পড়ে আনুসের মৃত্যু উল্লেখ উলুবেড়ি আদালতে জমা দেওয়া সিটের রিপোর্টে। দেখুন, উলুবেড়িয়া কোর্টে আয় চার্জশিট জমা দিচ্ছে শুনলাম, কিন্তু আমি তো সিটের চার্জশিটের উপরে ভরসা নেই, আর আমার আশা নেই, আর আমি ওকে আমি ভরসা করি না। কেন করি না? যে পুলিশ সিট গঠন করেছে সেই পুলিশই তো আমার ছেলেকে আমার চোখের সামনে উপর থেকে মেরে ছাতের নাবে ফেলে দিয়ে গেল মাটির তলায়। আজকে ডবল বেঞ্চে আমার কেস শুনানি ডেট আছে, সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্যে, সেই জন্যেই আজকে দ্রুতকালীন আমার উলুবেড়িয়া কোর্টে সিট জমা দিচ্ছে। তার মানে আমার কেসকে ধামা চাপা দেওয়ার জন্যে আমার সিবিআই তদন্ত দেওয়া, সিবিআই যতক্ষণ না তদন্ত হয় ততক্ষণ আমি আমার আনিস খুনের আমি আসামি ধরা পাবো না।